আসসালামু আলাইকুম মাইস কিচেন স্টুডিও সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো বাদামের কটকটি এটা বাদামের কটকটি অনেকে বলে থাকে আবার অনেকে বলে থাকে বাদাম টানা তো যে যে নামেই ডাকুক না কেন স্বাদ কিন্তু একই রকম তো চলুন দেখিনি এই বাদাম টানা তৈরি করতে আমাদের বা বাদামের কটকটি তৈরি করতে আমাদের কী কী লাগবে আপনি চাইলে বাদামের কটকটি গুড় দিয়ে তৈরি করতে পারেন আমি আজকে আপনাদেরকে চিনি দিয়ে তৈরি করে দেখাবো তো প্রথমে আমি বাদাম নিয়েছি তো বাদামটা আমি হালকা ভেজে কোষা ছাড়িয়ে নেবো তো কোষা ছাড়িয়ে আমি হাফ কাপ বাদাম নিয়েছি আর তার সাথে লাগবে চিনি এক কাপ চিনির জন্য হাফ কাপ বাদামই যথেষ্ট তো আর চাইলে আপনি আরেকটু বাদাম বেশি দিতে পারেন তা আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা বসানোর সাথে সাথে দিয়ে দেবো চিনি এক কাপ চিনি আমি আগে থেকে মেপে রেখেছিলাম তো চিনিটা আমি দিয়ে দিলাম প্রথম থেকে শেষ অব্দি চুলা আশটা কমিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে তো কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন চিনিটা দলা পাখিয়ে আসছে এটা এতে ভয়ের কোনো কারণ নেই কিছুক্ষণ জাল দেওয়ার পর আস্তে আস্তে দেখবেন চিনিটা গলে যাবে কিন্তু প্রথম থেকে শেষ অব্দি জাল দেওয়ার সাথে সাথে চিনিটা কিন্তু নাড়তে হবে একবারে নাড়া বন্ধ করা যাবে না বন্ধ করলে হবে কি চিনিটা নিচে দিয়ে পুড়ে যাবে তো কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা একেবারেই গলে যাবে চিনিটা যখন গলে যাবে তারপর বাদামগুলো দিয়ে দিবেন চুয়াটা অফ করে আমার এখানে ক্যামেরাটা একবার অফ করেছিলাম তো আমি বাদামটা দেওয়ার ভিডিও হয় নাই তো পরে আমি আবার দেখিয়ে দিচ্ছি তো দিয়ে এভাবে একটু নাড়বেন চিনিটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না পুড়িয়ে ফেললে বাদামের কটকুটি তিত হয়ে যাবে তো যে বাটিতে বাদামের কটকুটি সেট করবেন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেবেন তাহলে হবে কি বাদামের কটকরিটা উঠাতে সুবিধা হবে যে বাটিতে আপনি এই বাদামের কটকড়ি সেট করবেন সে বাটিতে আগে থেকে তেলটা মাখিয়ে রাখলে ভালো হবে নাহলে কিন্তু চুড়াটা বন্ধ করার সাথে সাথে কিন্তু এই গাছটা তাড়াতাড়ি করতে হবে তা আপনি যদি না পারেন তাহলে গাছটা আগে থেকে করে রাখবেন হলে বাদামের কটকরি ঠান্ডা হয়ে পাতিলেই সেট হয়ে যাবে এটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় পেটে ঢালতে হবে ঢেলে বাকিটুকু আমি একটা বাটিতে তুলে নেব আর এটা আমি গরম অবস্থায় চারদিকটা সমানভাবে সেট করে নেব সেট করে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নেব তো কেটে নিয়েছি তো একটা পিস আমি হাতে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আসলে কটকড়িটা কেমন হয়েছে দেখুন কটকটিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বাদামের কটকটি বা বাদাম টানা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার পরের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ